পুলিশের অভিযানে উদ্ধার ড্রাগ সহ দুই নেশা কারবারি। বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে আরকেপুর থানার পুলিশ অভিযান চালায় উদয়পুর মাতাবাড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দা উৎপল নমদাস ও রূপক সরকার দুই যুবককে উদয়পুর মাতাবাড়ি বাজার থেকে তাদের সাথে থাকা একটি বাইক ও একটি অটো গাড়ির তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে নেশা সামগ্রী ড্রাগস। আরকেপুর থানার এএসআই শাহিন আহমেদ জানান, উদয়পুর মাতারবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণরা দুইজন নেশা কারবারির বিরুদ্ধে অভিযোগ করে আসছে। অভিযোগের ভিত্তিতে আরকেপুর থানার পুলিশ অভিযান চালিয়ে মাতারবাড়ি বাজার থেকে দুই অভিযুক্ত নেশা কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সাথে তাদের একটি স্কুটি, একটি অটো গাড়ি সহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে আরকেপুর থানায় নিয়ে আসে পুলিশ। পরবর্তী সময় দুই অভিযুক্ত নেশা কারবারির বাড়ির তল্লাশি করা হবে বলেও জানিয়েছে পুলিশ। আগামী দিনে নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান আরকেপুর থানার ওসি বাবুল দাস। ধরেছি সঙ্গে ওদের দুটি, একটি স্কুটি রয়েছে, একটি অটো অটো গাড়ি রয়েছে। কোথা থেকে পেয়েছেন স্যার? মাতাবাড়ি বাজার থেকে। মাতাবাড়ি বাজার থেকে আজ কী করেছেন? কিছুক্ষণ আগে নাকি? কিছুক্ষণ আগে, 10 মিনিট আগে করেছি। আচ্ছা, যে দুজনকে আটক করা হয়েছে তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে নাকি নর্মালি গ্রেপ্তার করা হয়েছে? উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।